আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক, সাথে রয়েছি আমি মোনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নেই এখনকার সংবাদ শিরোনাম। খুলিছড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে ব্যর্থ নগাঁও থেকে আসা বোমা স্কোয়াড, সোমবার আসবে অন্য টিম। ধলাই রাজনগরে ঘরে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষণ, অভিযুক্তদের ভয়ে বাড়ি ছাড়া নির্যাতিতা। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নয়া কমিটি গঠন। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পাইকান জিপি, ক্ষোভ এলাকাবাসীদের। ছট পূজার ঘাট নির্মাণে অর্থ আত্মসাত, অভিযোগের তীর ঘুঙ্গুর জিপির এপি সদস্যের বিরুদ্ধে। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। আসাম মিজোরাম সীমান্তের খুলিছড়ায় উদ্ধার হওয়া বোমাটি রবিবার নিষ্ক্রিয় করতে পারল না নগাঁও থেকে আসা বোমা বিশেষজ্ঞরা, সোমবার আসবে অন্য টিম। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের খুলিছড়া এলাকায় শনিবার উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করতে পারল না বোমা বিশেষজ্ঞরা। রবিবার নগাঁও থেকে আসাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বোমা বিশেষজ্ঞ দল বোমাটি নিষ্ক্রিয় করার জন্য খুলিছড়ায় আসেন। এদিন বিকেল 3টে নাগাদ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন তাদের নিয়ে খুলিছড়ায় পৌঁছান। সন্ধ্যা পর্যন্ত বোমাটিকে বিস্ফোরণ করে নষ্ট করার চেষ্টা করেন তারা, কিন্তু বারবার চেষ্টা চালালেও বোমাটিকে নিষ্ক্রিয় করার প্রয়াস চালালেও ব্যর্থ হন। সোমবার পুনরায় অভিজ্ঞতা সম্পন্ন নতুন বোমা বিশেষজ্ঞ দিয়ে বোমাটি নিষ্ক্রিয় করার প্রয়াস চালাবেন বলে পুলিশি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, শনিবার সকাল 9টা নাগাদ খুলিছড়া নালার নির্মীয়মান সেতুর নিচে শ্রমিকরা জলের মধ্যে বোমাটিকে দেখতে পান। এদিন বোমা উদ্ধারের খবরে তৎক্ষণাৎ ছুটে যান ধলাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বড়ভূঁইয়া। ছুটে আসেন আসাম পুলিশের দক্ষিণ আসাম প্রান্তের ডিআইজি ডিজে মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর শঙ্কর প্রসাদ ধর সহ অন্যান্যরা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোকরা গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সন্দেহজনক বোমাটি উদ্ধার করে একটি নিরাপদ স্থানে গর্তের মধ্যে নিয়ে রাখেন। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য অভিজ্ঞ লোক না থাকায় নগাঁও থেকে আসেন চারজনের বিশেষজ্ঞ দল। ঘরে ঢুকে জোর করে ধর্ষণ, বাধা দিতে গিয়ে আক্রান্ত বিধবা মহিলা, অভিযুক্তদের ভয়ে বাড়ি ছাড়া নির্যাতিতা। স্বামীর বসতভিটে ছাড়তে রাজি না হওয়ার মাসুল ঘরে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষণ করল দুই যুবক, বাধা দিতে গিয়ে আক্রান্ত মহিলা। নির্যাতিতার অভিযোগ, নিজেকে বাঁচাতে ধারালো অস্ত্রের আঘাতে তার বাঁ হাতের চারটি আঙুল কাটা গেছে। ঘটনাটি ঘটেছে ধলাই রাজনগর পুনি হাওড়ে। আক্রান্ত মহিলা আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে এখন একমাত্র শিশু সন্তানটিকে নিয়ে অভিযুক্তদের ভয়ে বাড়ি ছাড়া। নির্যাতিতার অভিযোগ, ঘটনার 8 দিন পরও অভিযুক্তরা বহাল তবিয়তে রয়েছে। এ মর্মে ধলাই থানায় নির্যাতিতা বিদ্যারতনপুর বাসিন্দা মনিরুদ্দিন লস্কর ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক মামলা দায়ের করেন, কিন্তু অভিযুক্তদের এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। স্বামীর মৃত্যুর পরই জীবন দুর্বিষহ হয়ে ওঠে আক্রান্ত মহিলার। ধলাই রাজনগর পুনিহাওর গ্রামে একটিমাত্র সন্তানকে নিয়ে থাকেন তিনি। নির্যাতিতার দাবি, নিজের ঘরে
যখন সন্তানকে নিয়ে শুয়েছিলেন তিনি, তখন আনুমানিক ভোর 4টায় ঘরে ঢুকে পড়ে মনির ও গিয়াস। অভিযুক্ত গিয়াস আর ঘুমের সন্তানটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চিৎকার দিলে মেরে ফেলার হুঁশিয়ারি দেয় এবং কোনো কিছু বুঝে ওঠার আগে অপর অভিযুক্ত মনির নরপিশাচের ন্যায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বলপূর্বক তাকে ধর্ষণ করে। মনির সঙ্গী অভিযুক্ত গিয়াসও পরপর তার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়। একসময় অভিযুক্তরা তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করতে চাইলে তিনি প্রাণ বাঁচানোর তাগিদে অস্ত্রের কোপ আটকাতে গিয়ে তার বাঁ হাতের 4টি আঙুল কেটে পড়ে বলে নির্যাতিতার দাবি। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা মাটিতে লুটিয়ে পড়েন। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত মনির উদ্দিন ও গিয়াসউদ্দিন। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত মনির ও গিয়াসের বিরুদ্ধে থানায় FIR করা হয়েছে, তাকে পুলিশ খুঁজছে। তবে নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা বিত্তশালী হওয়ার সুবিধা নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, উল্টে অভিযুক্তরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই ভয়ে তিনি তার ছোট্ট ছেলে সন্তানটিকে সঙ্গে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। আমার নাম কল্পনা বেগম, বাড়ি ফুনিয়া বাগার থেকে বিদ্যারতনপুর। আমার ঘর রাইতে 2টা ছেলে ঢুকছে, ঘর ঢুকছে আমার বেড়া ভাঙ্গিয়া, ঢুকে আমার মুখ ঠিকাইয়া ধরছে, ধরি আমারা কইছে আমি যদি হাল্লা করি আমার বাচ্চার গলার দাও তৈছে, কইছে বাচ্চা কাটিলেই তো। আমি তারার কাছে আর কি মিনতি করছি, কইছে আমার বাচ্চা কাটিও না, তারা আমার মানছে না, না মানিয়ে তারা আমার খারাপ করছে। আপনার সঙ্গে মানে খারাপ কাজ করছে? খারাপ কাজ করছে। কে কে করছে? মনিরুদ্দিন আর গিয়াস, তারা দুইজনে করছে আমার খারাপ করিয়া। তারা একজন আর একজনটা কইছে বেটিও খাটি লইতাম, কইয়া তারা দাও লইয়া আমার গলাত মারছে। সেদ সেদ মারতে সময় আমি করে দি হরিয়া আমার হাত লাগি গেছে, দাও লাগি আমার হাত। দেখো এখন 4টা আঙ্গুল নাই আমার, আমার দুনিয়াত খেয়েও নাই, মাও নাই, বাবু নাই, খেয়েও নাই। আমি এখন ও ছোট বাচ্চা লইয়া আমি কিলা বাঁচিতাম, কিলা খাইতাম, জামাইও নাই, খেয়েও নাই আমার। আমি একলা একবারে একলা, এখন আমি বাচ্চারে বাঁচাইতাম দিনে আমি বাঁচিতাম। দলের দানা তেজ দিছি পুলিশে, এখন পর্যন্ত আর সামনে খুঁজায় না গুনতা না। আর তারা মানুষ কিছু টেকা আলা টেকা দিলে জানিয়ে তা না, ঘটনা এবার আজ 8 দিন হয়েছে, পুলিশে আবু কিছু করছে না। তুমি কুমকি দেয় এখন বাড়িতে গেলে কইছে আমার একবারে পুরো কাটিলে তো মা বুয়া দৌ ঘুরে। হ্যাঁ আমার জায়গা জমিন আছে, দখল করতাম আমার জায়গা জমিন, ওখানে আর কি তারা মারিয়ে নিয়ে তারা খাইতা। এখন আমি বাড়ি ঘর সব ছাড়িয়া আমি এখন রাস্তায় রাস্তায় আছি, আমি ভিক্ষা টিক্ষা করে করিয়া ও বাচ্চা লইয়া আমি এখন থাকি। তারা কইছে যদি আমি বাড়িতে গেলে তারা এখন আমারও ধমকি দেয়, পুরো মারি লইব, এখন আমার বাড়ি করে যেতে দেয় না। আমি দাবি রাখলাম আমার আসামিরে ধরিয়ে শাস্তি দিত, জায়গা দখল করে শাস্তি দিত, আমার জায়গা পার করিয়ে দিত। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত, 25 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25তম বার্ষিক সাধারণ সভা রবিবার শিলচরের একটি বিবাহ ভবনে আয়োজিত হয়। সভায় সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপক পাল। পরে আয়োজিত হয় প্রকাশ্য অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি মূলচাঁদ বৈদ্য তাদের কিছু সমস্যার কথা তুলে ধরে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের আত্মীয় স্বজনদের থাকার জন্য একটি আশ্রয়শালা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে অ্যাসোসিয়েশনের, এর জন্য জমি বরাদ্দ করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের নালা নর্দমা রাস্তাঘাট জবরদখল মুক্ত করতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। বিধায়ক কৌশিক রায় বলেন কোভিড পরিস্থিতির সময় মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেভাবে খাদ্য সামগ্রী যোগান বজায় রেখেছে তাতে খুশি ব্যক্ত করেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অ্যাসোসিয়েশনের কাজকর্মের প্রশংসা করেন, বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের কাছ থেকে খাদ্য সামগ্রী যাতে ব্যবসায়ীরা সরাসরি ক্রয় করতে পারেন সেই ব্যবস্থা করেছে। এদিন শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে প্রণব পাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে পঙ্কজ কুমার জৈনকে মনোনীত করা হয়। কৃষি ব্যবস্থার নিয়ন্ত্রণের অভাবে আপনাদের ফুড গ্রেনে যারা আপনারা ব্যবসায়ী বল আপনারা সাফার করে, আর আমরা যারা
উপভোক্তা যারা আমরা সরকার তার নিয়ন্ত্রণ ভারতীয় জনতা পার্টি আসার আগে হয়। এই যে বললাম তিন চার বছর আগে স্ক্রিনিং, আজকের দিনে এত বড় কৃষক আন্দোলন হয়েছে ভারতবর্ষে। এটা কৃষক আন্দোলন নয়, শুধু রাজনৈতিক আন্দোলন হয়েছে। আর আজকের দিনে প্রত্যেক কৃষকের বাড়িতে বছরে দুবার করে কেন্দ্রীয় সরকার থেকে টাকা আসছে, তার অ্যাকাউন্টে টাকা আসছে, এক টাকা খরচা হয়। আপনারা বলবেন যে আমি বিজেপির কথা বলতেছি, বিজেপির কথা ওইখানে প্রডিউসার গ্রুপ যদি তারা যদি ভালো থাকে তো কোন জায়গায় আপনার পার্টিজিং এ আপনার আপনি যেখান থেকে আনেন ওইখানে ব্ল্যাক মার্কেটিং হবে না। আপনাদেরকে একটি কথা বলছি, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডাক্তারা এই অ্যাসোসিয়েশনটাকে বিজয় করিয়েছিল, আপনাদের একজন শুভাকাঙ্ক্ষীকে, আপনাদের একজন সহযোগীকে বিজয় করিয়েছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি ভাবি আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, আমার বয়স মাত্র পাঁচ মাস, সরকার আসাম সরকারের বয়স, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে শুধু আমি আমাদের এখানে মন্ত্রী প্রণব শুক্লবদ্ধ মহাশয়, লক্ষ্মীপুর এমএলএ কৌশিক রায়, সাংসদ ডক্টর রাজদীপ রায়, শুধু না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নিজস্ব পরিকল্পনা চিন্তা নিয়ে রয়েছে। আর আমি সেটা বলতে পারি, আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে বাইরে থাকেন, যারা তিন বছর চার বছর অত্যন্ত শিলচর আসেন, এই তিন বছর পর আগামী তিন বছর পর বা চার বছর পর যারা শিলচর আসবেন लड़के हैं, हमारे पर अफसोस की बात आने वाली जनरेशन इतनी ड्रस्ट अधिक होती जा रही है, जबकि हमारे मुख्यमंत्री साहब ड्रस्ट के पीछे एकदम पूरा एजेंडा चला रखा है। तो मैं यही प्रशासन से, यहाँ से एमएलए जी के माध्यम से और मंत्री जी के माध्यम से यही कहना चाहूंगा, हमारे सिलचर भी ड्रस्ट मुक्त हो और इस ड्रस्ट मुक्त के लिए कम से कम आप इसको प्रयास करें। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পাইকানজীবীর জনগণ, সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা জুটছে না তাদের ভাগ্যে, অভিযোগ এলাকাবাসীর। এত বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পাইকানজীবীর জনগণ, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই যাতায়াতের সুবন্দোবস্ত, ফলে প্রচণ্ড দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার জনগণকে। জনগণের অভিযোগ, সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। যদিও চতুর্দশ অর্থ কমিশনের টাকা বরাদ্দ হয়েছিল, তবে সেই টাকা কোথায় খরচ হয়েছে তার কোনো হদিস নেই। একটি শ্মশানঘাট নির্মাণের কাজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকার ভুক্তভোগী জনগণ। শীঘ্রই সমস্যাগুলি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান তারা। আমরা তো বারোখানো যাই আর দশখানো যাই আর গিয়া দেখি আর যে মনে করো মানুষের ঘরে ঘরে সাপ্লাই, ঘরে ঘরে কারেন্ট, ঘরে ঘরে পানি, সবটা পথ ঘাট রাস্তাঘাট সবর আছে। আমরা ইন দশ বারো ঘর মনে করো আমরা ইন কিচ্ছু নাই, আমরা খালো খালোর পানি বর্তমানে খাই আর পিটকুড়ি মারিয়া পানি খাই আর আমরা সরকার বলতে কোনো সাহায্য পাই না। আর একজন প্রধানমন্ত্রী জল জীবন আঁচনি কথা কেচি হাউস কানেকশন দেব ঘর ঘর ঘরে ঘরে, এটা তুমি জানি পাইছি না, এটা কিচ্ছু পাইছি না আমরা, আমরা সরকার বলতে কোনটা পাইছি না, এটা মানে এটা ব্যবস্থা করে দিবার লাগে কিচ্ছু কেউ পঞ্চায়েত এরা এরিয়া তাই নানি পঞ্চায়েত কিন্তু এরিয়া পাইছি না পঞ্চায়েতে কই যে আমার ঘর এখান নাই, পথঘাট নাই, এই নাই সে নাই, ও দিমো দিমো দিয়ার রাখো আইলে দিয়ার দেবা, ওটাও আমরা বুঝতে রাস্তাও নাই, রাস্তা হো পথঘাট নাই, কোনো কিছু নাই, তার মধ্যে কালভার্টও নাই, কিছুমুটি ফুলে বুদ্ধি আর কোনো ফার হইয়ার আমরা পাঠান দিয়ে ফার হইয়ার কিছু কোনো ব্যবস্থা আছে তো দেও না হাইয়ারও না কোনো কিছু নাই, আমরা দেখি গেলেও আর কি কয় আচ্ছা আই আইবো খাই যাই এমনি কথা কই না কেমন খাই যাই আইবি এমনি খাই যাই অন্য মাদি আওয়া কিন্তু আমরা রিদাই দি নাই। ছট পূজার ঘাট নির্মাণে অর্থ আত্মসাত, অভিযোগের তীর ঘুঙ্গুরজীবীর এপি সদস্যের বিরুদ্ধে। সামনেই ছট পূজা, আর ছট পূজা উপলক্ষে ঘুঙ্গুরজীবীতে ঘাট নির্মাণের জন্য যে টাকা এসেছিল তা আত্মসাত করার অভিযোগ উঠেছে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
শিলচর পলিটেকনিক এর ভেতরে থাকা পুকুরে ওই অঞ্চলের হিন্দিভাষী লোকেরা ছট পূজা করে থাকেন। ঘাট নির্মাণের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ কাজ না করেই আত্মসাৎ করে ফেলেন পঞ্চায়েত সদস্য। বর্তমানে ফাঁকে নামে কাজ শুরু করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সবকা সাথ সবকা বিকাশ এর সদস্য সহ স্থানীয় এলাকার লোকেরা তারা খুব ব্যক্ত করে বলেন, পঞ্চায়েত সদস্য মুকেশ রবিদাসের এহেন আচরণ কোনোভাবেই শোভা পায় না। এ নিয়ে এলাকার জনগণ এমএলএ এমপি জেলাশাসকের নিকট ন্যায় বিচারের আবেদন জানান। 6,84,000 টাকা স্যাংশন হয়েছিল দীর্ঘ 11 মাস হয়ে গেছে, এর মধ্যে 3,41,000 টাকা উড্ডো হয়ে গেছে। আজকে দেখা যায় এই যে ছট পূজা, আগামী এই যে সোমবার থেকে ছট পূজা, যারে বলা হয় আমাদের হিন্দিভাষীর মধ্যে ছট পূজা মহা একটি পর্ব। আজকে যিনি যারা স্থানীয় লোকরা আছেন, যে মেহেরপুর ছট পূজা নির্মাণ কমিটি, ওনারা যে সময় বিভিন্ন ঘাট গিয়ে দেখেন, ওনারা যে যারা ছট পূজা করেন ঘাট ঠিক আছে কি না, দেখা যায় যে এই ছট ঘাটে কোনো আজ পর্যন্ত কাম হয়নি। ওরা বিগত কয়েকদিন ধরে এখানে যে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত ওনাকে স্মরণ করে দিচ্ছেন যে কাম হচ্ছে না, কাম হচ্ছে না। আজকে কালকে ছট পর্ব, আজকে উনি এসে বললেন যে আমি কাম করাবো। এরপর দেখা গেল যে উনি তো জবাব কিছু দিতে পারলেন না, উনি পালায় চলে গেলেন। সব যুবকরা বা স্থানীয় মা বোনরা সব আসলো, সচেতন হয়ে গেছে। এবার আমরা এই ঘঙ্গুর জীবিত ইব আত্মসাত টাকা করতে দেবো না, দিচ্ছি না, কোনদিন আগামীতে দেবো না। এপি মেম্বার সঙ্গে আরও কয়েকজন লোক জড়িত আছেন, ওনাদেরকেও ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানাচ্ছি। সীমান্ত শহর করিমগঞ্জে ইরিশকা কার্যালয়ের উদ্বোধন হলো বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হাত ধরে। সীমান্ত শহর করিমগঞ্জে রবিবার উদ্বোধন হলো ই রিকশা কার্যালয়ের। উদ্বোধন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় নিয়ম নীতি মেনে চলার জন্য চালকদের কাছে আবেদন জানান বিধায়ক। তাছাড়া অ্যাসোসিয়েশন সুষ্ঠুভাবে চালাতে কমিটি সদস্যদের কাছে আহ্বান জানান। উল্লেখ্য, বর্তমানে অ্যাসোসিয়েশন চালাতে ই রিকশা চালকদের একটি কার্যালয়ের প্রয়োজন ছিল। এরই পরিপ্রেক্ষিতে এদিন করিমগঞ্জের সুভাষনগর রোড এলাকায় ই রিকশা কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরিবারও আছে, পরিবার রেখে চলার, এই ই রিক্সা যারা চলাই যারা এরা চলার। অতএব আজকের দিনে যে সমাজ ব্যবস্থা, চাকরি নাই, যেখানে মূল্যবৃদ্ধি, যেখানে তেলের দাম হইল গিয়া প্রায় 230 টাকা, এই সময় আমরা চলতাম কেমনে? এই সময় তো চলা তো বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর হয়েছে কি, আজকের দিনও এই টুকটুকটা যেটা আছে, যেটা এটা আমিও আরম্ভ করতাম, আমি চলাইলে পরে একটা ব্যাপার হয়ে গেছিল গিয়া, কিছু রিক্সা চালক বাইরে আমার খারাপ পাইলিছিল যে তাই টুকটুক চলাই হয়তো বা রিক্সা চলাই যারা ফেটো লাদ দিয়ে, এটা আমরা ফেটো কেউ লাদ দেওয়ার কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হয়েছে গিয়া যে আজকের দিনে রিক্সা চলাইতে গিয়ে মানুষের প্রচুর প্রবলেম। 2 নম্বর কথা হয়েছে গিয়া, ছোটো ছোটো গুলি দিকে ঢুকে যাওয়া রিক্সা ঢুকে যাওয়া, আমি মানিছি, খালি আমি যে ইয়ে করতাম যে আমার সুবিধা দেখতাম বা আমি কিনা করতাম, আমি এটাও বানাই, এটা লাগে বানাইছি যে আমরা যদি কেউ যদি ভুল করে যদি আমরা ওইটা সঠিক ব্যবস্থা নিতে করো। কিন্তু এই যে অ্যাসোসিয়েশন যেটা হয়েছে, এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো রাজনৈতিক দল না, এটা যে না এমএলএ আইসেন যদি কংগ্রেস জিগেছে মনে হয়, এমএলএ আইসেন এমএলএ কংগ্রেস না, এমএলএ হইলো উত্তর করিমগঞ্জের এমএলএ, প্রত্যেকটা যে আমার ভোট দিচ্ছে তারও এমএলএ, আমি যে আমার ভোট দিচ্ছে না এর। আজকে যে সময় বারবার হলাম, যে সময় চাকরি নাই, কিচ্ছু নাই, এই সময় আজকে প্রায় 3-4 হাজার ফ্যামিলি, প্রায় 30-40 হাজার মানুষের মুখ্য অন্ন দেওয়া, এটা একটা কম বড় কথা না, এটা একটা বিরাট বড় বড় বিরাট বড় কথা। অতএব আমরা এরকম কিছু সমাজসেবামূলকও কাজ করবো। করিমগঞ্জ জেলা এসএসএ অ্যান্ড এমপ্লয়েড টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে স্পেশাল টেট সম্পর্কিত সভা অনুষ্ঠিত। রবিবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বিশেষ টেট পরীক্ষার্থীদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত স্পেশাল টেট সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ জেলা এসএসএ আনএমপ্লয়েড টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে এদিনের সভাটি অনুষ্ঠিত হয় করিমগঞ্জ শহরতলির কনসেপ্ট স্টাডি সেন্টারে। সভায় পরীক্ষার ফলাফলে হতাশা ব্যক্ত করে দীর্ঘ 10-12 বছরের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন জেলা সম্পাদক সত্যম পুরকায়স্থ।
বিগত দিনের মতো পরীক্ষায় বিশেষ ছাড় দিয়ে অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী নিযুক্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে জোরালো দাবি জানান বক্তারা। সে সঙ্গে ডিএলইডি এবং বয়সের ঊর্ধ্বসীমার নিয়ম আংশিক শিথিল করারও দাবি জানান তারা। বিশেষ কোনো আসনি হোক বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টের জড়িয়ে আমাদেরকে নিযুক্তি যেন দেওয়া হয়, সেই দাবিটুকু সরকারের কাছে আমি পৌঁছে দিতে চাই এই বার্তার মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে আমাদের বিশেষ ক্যাটার অনেক প্রার্থীরা রয়েছে যাদের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে প্রায় যাচ্ছে, যাহাতে এইজ রিল্যাক্সেশন বা বয়সের কিছু রিল্যাক্সেশন বা সার যেন দেওয়া হয়। এনসি বা নট ক্লিয়ার এইভাবে যাদের আছে সেটাও যেন সরকার বিবেচনার চক্ষে যেন দেখে এবং ওদেরকেও যাহাতে আমাদের এই লিস্ট থেকে বাদ যেন না পড়ে। আমরা যেহেতু প্রত্যেক অনুত্তীর্ণ টিচার্স আমরা উত্তীর্ণ হতে পারিনি, তাই আমাদের বিগত দিনে একটু এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমাদেরকে যেন সরকার যে কোনো উপায়ে আমাদেরকে নিযুক্তি দেওয়া হয় সেই আবেদন জানাচ্ছি সরকারের। তার মধ্যে আমাদের যাতে নিযুক্তি দেওয়া হয় এবং অনেকের বয়সের সীমা চলে যাচ্ছে এবং বয়সের সীমা ছাড় দিয়ে যাতে সুযোগ দেওয়া হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ জ্ঞাপন করছি। কাছাড় জেলায় করোনা পরিস্থিতির উন্নতি, রবিবার আক্রান্ত এক। কাছাড় জেলায় শনিবার ছজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর রবিবার নতুন করে পজিটিভ হয়েছেন একজন। এদিন 815 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, পজিটিভ ধরা পড়ে একজনের। আরটিপিসিআর এর রিপোর্ট সন্ধ্যা 5টা পর্যন্ত আসেনি। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই খবর জানানো হয়েছে। নবগঠিত সদ্য আসাম আমলা সংস্থান সদস্যরা শপথ গ্রহণ করলেন রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। নবগঠিত সৌদ আসাম অমলা কমিটির সদস্যরা শপথ গ্রহণ করলেন রবিবার। প্রসঙ্গত, সংস্থার নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন অসীম দেব, সাধারণ সম্পাদক লালন প্রসাদ গোয়ালা। এদিন হিন্দি ভবনে কিরণময় চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত হয় সভাটি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদ আসাম অমলা সংস্থার সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায়। প্রসঙ্গত, গত 23 অক্টোবর গঠিত হয়েছিল অমলার নতুন কমিটি। ভাবে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আমাদের নতুন সভাপতি অসীম দাকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা এইটুকুই আশা করব যে আমাদের সবার সম্মিলিত প্রয়াসে কেন্দ্রীয় কমিটির সময়োপযোগী নির্দেশ মতে আমরা কাজ করে যাব এবং যাতে সমগ্র আসামের মধ্যে আমাদের শিলচর শাখা কমিটি একটি শক্তিশালী কমিটি রূপে কাজ করে থাকুক, এই সহযোগিতাটা আমি প্রত্যেক সদস্য সদস্যদের কাছ থেকে কামনা করব। এবং আরেকটি কথা আমি বলব যে যেটা ওপিএস এবং এনপিএস নিয়ে যে কথাটা হয়, আমি আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের জ্ঞাতার্থে বলছি যে আমার রিক্রুটমেন্ট কিন্তু এনপিএসের আকারে এবং আমরা আমলা সংস্থাকে বাদ দিয়ে কর্মচারী পরিষদকে বাদ দিয়ে আমরা কোনো দাবি কোনোদিনই আদায় করতে পারবো না। এটা আমি ভালোভাবে ইয়ে করে নিয়েছি, যার কারণ আমরা আপনাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করে যাব। নালার জল পান করতে বাধ্য হচ্ছেন ধলাই বিষ্ণুপুর গ্রামের জনগণ, মন্ত্রী পরিমলের দৃষ্টি আকর্ষণ। ধলাই সমষ্টির বিষ্ণুপুর গ্রামে নেই কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, প্রচণ্ড সমস্যায় ভুগছেন দক্ষিণ ধলাইয়ের বিদ্যানন্দপুর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। এলাকার জনগণ জানান, পানীয় জলের ব্যবস্থা না থাকায় ছোট একটি নালার জল পান করে জীবনধারণ করছেন তারা। এই নালার জলই তাদের জীবনধারণের একমাত্র অবলম্বন। আবর্জনায় ঘেরা নালার জল দিয়ে রান্না স্নান করা সর্বত্র কাজ করতে হয়। বিষ্ণুপুর গ্রামের জনগণ বনমন্ত্রী পরিষদের কাছে তাদের পানীয় জলের ব্যবস্থার জন্য আর্জি জানান। কষা মুরগি মাংসে আস মুরগি ঝাবড়া জুদা পালাইয়া নানান জাত জল কোনো সময় পাওয়া যায়, কোনো সময় একদম জল শুকায়, শুকনো কিন্তু মুখেও জল পাওয়া যায় না। আর বৃষ্টির দিনে গেলে তো একদিন গুলা একদিন জ করিয়া আমরা বৃষ্টির জল কয়েকদিন খাই, আর বৃষ্টি শেষ হওয়ার পরে তো আর জল পাওয়াও যায় না, খালের মাঝে আবার শুকাই হয়ে যায়। আর এই জায়গার মাঝে আমি তো বেজান দিন আমার বিয়ার আজ বাক্কা 10 বছর হইয়া আসছে, এই জায়গার জলের যা কষ্ট হয় আর এটা সীমা ছাড়া হইতা। এই জায়গার নাম কি? এই জায়গার বিষ্ণুপুর পার্ট 1।
এখন আপনাদের দাবি কিটা আমরা জল আর আমরা জলের ব্যবস্থা খান আমরা যখন জল করতে আমরা সহারার সেইটা দাবি চাই আর আমরা জলের যা কষ্ট হয় আর এটা সীমা নাই আর খাওয়ার তো অসুবিধা গরম জল টুকাইয়া আমরা জলটা কত কষ্ট করি জল খাইয়া এর মাঝে নানান অসুখ বিসুখ এই জলের কারণে গিয়া আমার সবাই যান মানুষের জলের অসুখ বিসুখ হইয়া মানুষের মরার অবস্থা হয় তলা চলে আর জায়গায় কেন তো নিয়ে জায়গা পরাষ্ট্র অফিসের সামনে গর্ষার সময় জলের অসুবিধা তাকে শুকনা দিনাইলে জলুল পাওয়া যায় না জলের প্রবলেমে বাচ্চা কাচ্চা বেজান অসুখ হয় তাও বেজান বিষ হয়ে যায় গিয়া আর ফসা রসা জিনিস তাকে শুকনো নালা দুই নালার জলে আমরা কাবার না মানুষ বেশি আমরা তেমন আপনার দাবি কিটা আমরা দাবি তো সরকারের কাছে কিছু নাই আমাদের জলেরও প্রবলেম আমরা বলি এখন আপনার দাবি যে এখানে কোনো পিএইচি বা কোনো কিছু দিবার লাগেনি ওই ওটাও দাবি আমরা সরকারের আর কিছু নাই তাপাং ব্লকের বর্ষাঙ্গন জিপিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশি বাধা অমিতাভ ও কৌশিকের দিকে অভিযোগের আঙ্গুল আলগাপুর তাপাং ব্লকের অন্তর্গত বর্ষাঙ্গন জিপিতে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাধে শুক্রবার রাতে এলাকার পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশি বাধার মুখে পড়ে এ নিয়ে ক্ষুব্ধ জনতা তোপের মুখে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তাদের অভিযোগ অমিতাভ ও কৌশিকের অঙ্গুলি হেলনে তাদের হেনস্থা করে পুলিশ অনুমতি সাপেক্ষে এদিনের অনুষ্ঠানে 2000 মানুষ জড়ো হয়েছিলেন কিন্তু আচমকা পুলিশ পৌঁছে তাদের অনুষ্ঠানে বাধা দান করে এরপর এলাকাবাসীরা এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের অভিযোগ অমিতাভ রায় ও কৌশিক রায়ের অঙ্গুলি হেলনে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে দীর্ঘ বছর ধরে তারা এ ধরনের অনুষ্ঠান করে আসছেন কিন্তু কখনো পুলিশ তাদের বাধা দান করেনি কিন্তু এবার পুলিশের এই বাধা দানের জন্য দায়ী অমিতাভ রায় এই অভিযোগ করে খুব ব্যক্ত করেন স্থানীয়রা শুক্রবারের রাত্রে আমরা কালী পূজা উপলক্ষে আমাদের গ্রামের ছেলেরা আমরা একটা ফুর্তি উৎসাহ করার জন্য তৈয়ার ছিলাম তার জন্য আমরা পারমিশন নিতে যাই অমিত রায়ের বাড়িতে অমিত রায় জেলা পরিষদের চেয়ারম্যান উনি বলেন ঠিক আছে কোনো ধরনের হাই হাল্লা হবে না তোমরা ইয়ে করো প্রোগ্রাম করো আমরা যাত্রাওত্রা আরম্ভ করার পরে কমে 2000 মানুষ আমাদের এই মণ্ডপে জুড়ো হয়েছিলেন তারপর রাত্রে 12টার সময় অমিতাভ রায় এবং কৌশিক রায় পুলিশ এনে প্রশাসন এনে আমাদেরকে অনেক শাস্তি দিয়েছে টর্চার করেছে আমাদের মা বোনেরা রাত্রে বাড়ি পৌঁছতে পারে নাই তাতে একটা বাচ্চাও অ্যাক্সিডেন্ট হয়েছে কৌশিক রায় এবং অমিত রায় যে যে আতঙ্কবাদীর মতো যে আমাদেরকে আতঙ্ক করছে আমাদেরকে যে টর্চার করছে আমাদেরকে এখন যদি বাচ্চা জন্ম দিতে হয় তো কমসে কম অমিত রায় আর কৌশিক রায়কে জিজ্ঞেস করে বাচ্চা জন্ম দিতে হবে এমন এখন পরিস্থিতি এসে গেছে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র নিবেদন করছি যেন আমাদের এই ঘটনাটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে আর যদি যেতে হবে এরকম চাপের সৃষ্টি করেছে এই কৌশিক রায় আর অমিতাভ রায় গরিব নাগরিকদেরকে বাঁচতে দিচ্ছে না ভালোভাবে চলতে দিচ্ছে না এবং আমাদেরকে ঘরে বাড়িতে থাকতে হলে তার এখান থেকে পারমিশন নিতে হবে যে কোথায় যেতে হবে কোথায় না বিজেপির বিধায়ক ওই বিজেপির জেলা পরিষদ এই অমিতাভ রায় আর কৌশিক রায় কেন আমাদেরকে এত শাস্তি দিচ্ছে কেন এই তাপাংটাকে ব্রিটিশ রাজ্য বানিয়ে রাখতে চাইছে তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রাখছি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন প্রান্তের জুম চাষগুলিতে এবছর তিলের ফলন নেই মাথায় হাত জুমিয়া পরিবারদের এবছর তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন প্রান্তের জুম চাষগুলিতে তিলের ফলন নেই বললেই চলে যদিও কিছু কিছু পরিবার তাদের জুম চাষে তিলের চাষ করার চেষ্টা করেছিলেন তবে ফলন ভালো হয়নি ফলে মাথায় হাত জুমিয়া পরিবারদের কারণ এই তিলের চাষ করেই উপার্জন করে সংসার প্রতিপালন করতেন জুমিয়া পরিবারগুলো এদিকে তিলের ফলন ভালো না হওয়াতে তিলের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই সবজি তো হয় না সবজি সব মরে আর কি ধান তো ভালো হয় মোটামুটি তিল কোন জায়গায় হয় তিল তো পালা তিল দিয়ে কি কি হয় তেল হয় হাতেও বানাইতে পারে তিলটা তেলটা আর কি আপনিও বানাইতে পারেন
জুমের মধ্যে এবার তিল ভালো হইছে না? না ভালো হইছে না। লাভ জেহাদ সহ অবৈধ জমি দখলের বিরুদ্ধে সরব হলো হিন্দু জাগরণ মঞ্চের লামডিং শাখা। জাগরণ মঞ্চ লামডিং শাখার উদ্যোগে শনিবার হনুমান পূজার মাধ্যমে সংস্থার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই উপলক্ষে লামডিং এলাকার প্রায় 5 শতাধিক মানুষকে অন্ন ভোজন করান সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চ লামডিং শাখার পথপ্রদর্শক মৃদুলবাবু জানান যে হিন্দুদের সুরক্ষা প্রদানে সংকল্পবদ্ধ সংস্থার কর্মকর্তারা। এছাড়াও লাভ জেহাদ ও অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধেও আগামীতে রাজ্য জুড়ে প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও এদিন জানান তিনি। লামডিং অঞ্চলের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি নবপ্রজন্মের যুবক যুবতীদের নেশাযুক্ত পরিবেশ থেকে সরিয়ে এনে সমাজের মূল পথে ফিরিয়ে আনতে কাজ করে যাবেন বলেও এদিন জানান হিন্দু জাগরণ মঞ্চ লামডিং শাখার কর্মকর্তারা। আমার কারণে সৌভাগ্যর দিন আর গৌরমর দিন। আমি হিন্দু জাগরণ মঞ্চ লামডিং প্রখণ্ড প্রথমবারের ভাবে লামডিংয়ের বুকত পঞ্চমুখী বজরং বলে আমি মন্দির স্থাপন করেছো। আমি হিন্দু জাগরণ মঞ্চ সদায় সমাজের কারণে আর হিন্দুর স্বার্থত আমি সদায় কাম করে থাকো। আগন্তুক দিনতো আমি আজির এই শুভক্ষণের পর আমি এক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আগন্তুক দিনত সমাজের হিন্দুর হকে সদায় আমি মাত মাতি যাম। হিন্দু যেতিয়া কোনো বিপদত পড়ব আমি হিন্দুর পক্ষ থিয় দিম। যেনেকে আপনাদের জানে যে লাভ জিহাদ আমার বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষে আমার হিন্দু ধর্মের ছোৱালীবিলাকক ভাই ভন্টিবিলাকক যদরে ধন মন মনোবলরে আমার কৌশলরে হিহতে আমার ধর্মর মানে পরিবর্তন করব বিচারে আমি হিহতর বিপক্ষে আমি থিয় দিম। আর যেনেকে আমার ল্যান্ড জিহাদ বলে কয় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষে আমার সরুকে মাটি লই পিছত আমার মাটি ল্যান্ড বলে কয় ল্যান্ড লই যায়। তো গতি আমি আগন্তুক দিনতো আমি এই কার্যসূচী চলাই থাকিম। আর বিশেষ করে আপনার সকলকে ধন্যবাদ জানাব আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আমি গোটে লামডিংবাসী তথা আমার এই এই অনুষ্ঠানটি চলার কারণে যৌভাগ্য মানে আমাকে সহায় সহযোগিতা আগবাইছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি হতক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সড়ক দুর্ঘটনায় নিহত সোনাই ধনেহরির যুবক আহাদ আহমেদ লস্করের পরিবারের খোঁজ নিলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সোনাই সমষ্টির ধনেহরি গ্রামের যুবক আহাদ আহমেদ লস্করের পরিবারের খোঁজ নিলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার বিকেলে তিনি ধনেহরি প্রথম খণ্ডের আহাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। মৃত আহাদ আহমেদের বাবা জিলকদর আলী লস্করের সাথে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। দুর্ঘটনা বিমার অর্থ পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দুর্ঘটনার পর তার দ্রুত ময়না তদন্তের জন্য উদ্যোগী হওয়ায় এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করায় আমিনুল হককে ধন্যবাদ জানান স্থানীয়রা। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনের দিন স্থানীয় ভোটকেন্দ্রে অবাঞ্ছিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। নিখোঁজ ত্রিপুরা বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর এলাকার যুবকের মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য। নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। 13 দিন পর নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত 25 অক্টোবর বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর এলাকার নতুন দাস নামের এক যুবক বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। ঠিক তার একদিন পর রক্তমাখা একটি বাইক উদ্ধার হয় কলমচৌড়া থানাধীন বক্সনগর বনদপ্তর সংলগ্ন এলাকা থেকে। এরপর থেকে শুরু হয় গুঞ্জন। পরিবারের পুরোপুরি ধারণা হয়ে যায় তাদের সন্তানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দীর্ঘ 12 দিন পুলিশ খোঁজাখুঁজি ও বিভিন্ন তদন্ত করার পর মোবাইল ফোন ট্র্যাক করে নতুনের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে তার স্ত্রীর মোবাইল নম্বর পুলিশ ট্র্যাক করে কলমচৌড়া থানাধীন বাগুবের গ্রাম পঞ্চায়েতের অভিজিৎ দাস নামে যুবকের নতুনের স্ত্রীর সাথে গভীর যোগাযোগের সম্পর্ক পায়। এই সূত্র ধরেই শনিবার সন্ধ্যায় বাগুবের স্থিত নিজ বাড়ি থেকে নতুনের স্ত্রীর প্রেমিককে পুলিশ উদ্ধার করে এনে কলমচৌড়া থানায় জিজ্ঞাসাবাদ চালায়। টানা 1 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ঘটনাস্থলে 2 থানার বিরাট পুলিশ বাহিনী দীর্ঘ খোঁজাখুঁজি করার পর নতুনের দেহ মিলে বনদপ্তরের দেলানিয়া এলাকা থেকে।
গেছিলাম তো স্যার একটা বাইরে দেশ নম্বর হয়ে গেছে আমি বড় ডর কাগারে স্যার কোয়া চলা আছে তোমরা হ্যাঁ এক শুনি তুই হেরে সিনু কি বলে হ্যাঁ আমার বিয়ে লাগে কেমন বিয়ে লাগে হ্যাঁ বউ আমার বোনের মন লাগে আর কি মদ খেয়ে গেছে বনে তো তুমি যে তার উচ্ছ মাটি নিয়েছো কিভাবে উচ্ছ কোদাল দিয়ে নবজাগরণ সংস্থার উদ্যোগে রামকৃষ্ণনগরের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল বিক্রমজিৎ বাউলিয়ার বাউল গান। রামকৃষ্ণনগর নবজাগরণ সংঘের উদ্যোগে শনিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণনগরের কলেজ রোড নবজাগরণ সংঘের কালীপুজো মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। সে সঙ্গে উপস্থিত ছিলেন কানু দত্ত, মুক্ত পাল, রামকৃষ্ণনগরের সাংস্কৃতিক কর্মী বিশ্বতু সেন প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথির উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ক্লাবের তরফে। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। এরপর সঙ্গীত নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। এদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল বরাক উপত্যকার খ্যাতনামা সঙ্গীতশিল্পী বিক্রমজিৎ বাউলিয়ার গান। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রচুর সংখ্যক দর্শক ভিড় জমান। সবাই সুন্দরভাবে পূজা উপভোগ করেছে এবং বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে সবচেয়ে বেশি যেটা হলো আমি কালকে রাত্রে যখন 12:30-12:30 সময় প্রসাদ খেতে আসছি, পাড়ার সবাই বসেছিলেন, মা বোন থেকে সবাই, ছেলে মেয়ে সবাই বসে একসঙ্গে, যে কালী পূজার রাত্রে যে এত সুন্দর পরিবেশে যে সবাই পাড়ার সবাই মিলে যে প্রসাদ খেয়েছেন, জেনারেলি কালী পূজার মানে কি ফুর্তি বাড়তি বা নানান ধরনের এটা ঝামেলা থাকে, কিন্তু এই সুন্দর পরিবেশে যে কলেজ রোড নবজাগরণ মঞ্চে যে পূজা উপভোগ করেছেন বা পূজা উপভোগ করার সবাইকে সুযোগ করে দিয়েছেন, তাই এই জন্য আমি এই ক্লাবের এই পাড়ার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে আজকের এই সঞ্জিত সংজ্ঞায় আজকে আমি আর বিশেষ বক্তব্য দেবো না, বক্তব্য আপনার যেহেতু আমি পলিটিক্সের সঙ্গে জড়িত আছি, বিধায়ক হিসাবে এসব জায়গায় যেতে হয়, বক্তব্য দিতে হয়, আর আমি ভালো বক্তাও নয়। বিশেষ করে এই কলেজ রোডের সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, মা বোনদেরকে সবাইকে, যে সুন্দরভাবে আজকের এই সঞ্জিত সন্ধ্যা যাতে উপভোগ করেন আপনারা। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি বেসরকারি এটিএম কাউন্টারের উদ্বোধন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে শনিবার একটি বেসরকারি এটিএম কাউন্টারের উদ্বোধন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। টাটা ইন্ডিক্যাশ কোম্পানি ওই এটিএম কাউন্টার চালু করেছে। উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে কৃপানাথ মালা বলেন, রাতাবাড়ি বাজারে একটি ব্যাংক স্থাপনের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। তবে আনিপুর বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখা থাকার কারণে নো অবজেকশন দেয়নি সার্ভে করতে আসা প্রতিনিধি দল। তবে অন্য ব্যাংকের শাখা স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান সাংসদ। বিরাট মার্কেট, এখানে ব্যাংকের কোনো অসুবিধা নেই, ব্যাংক করলে ভালো ট্রানজ্যাকশন হবে, ওদের বিজনেসটাও ভালো হবে, আসলে ব্যাংক তো বিজনেস করে, এখানে বিজনেস হবে। আমি সেবারে আপনারা বলেছি এখানে লাখ লাখ টাকার ট্রানজ্যাকশন হয় এবং কন্টিনিউ বাজার, এখানে তো একদিনে বাজার যদিও সাপ্তাহিক বাজার কিন্তু এখানে ডেইলি বাজার হবে, গতিকে এটা খুবই দরকার। এখান থেকে আলিপুর যদিও কিনারে তবুও একটু দূরে, ব্যবসায়ীরা বিকালে যদি ব্যাংকে টাকাও রাখতে যায় তো আলিপুর যেতে হবে, তো সময়ের দরকার আছে, গতিকে এখানে এটা দরকার আছে এবং উনি মেনেছেন আমার কথাটা। আর আপনারা সত্যি সত্য যেভাবে এটিএম আজকে উদ্বোধন হলো, আর একদিন ব্যাংক উদ্বোধন হবে, আমি আপনারা সুন্দরভাবে যা ট্রানজেকশন করুন, আর ব্যাংকটা খুব তাড়াতাড়ি ব্যাংকটা আমি ব্যবস্থা করছি, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানি। আমার বক্তব্য শিলচর 25 নং ওয়ার্ডের বেশ কিছু অন্ধকার স্থানে স্ট্রিট লাইট লাগাবার উদ্যোগ নেওয়া হলো।
শিলচর 25 নম্বর ওয়ার্ডের কিছু স্থানে স্ট্রিট লাইট লাগাবার ব্যাপারে উদ্যোগ নিলেন এলাকার সমাজসেবী বিজেপি কর্মী সুমনা দাস। বেশ কিছুদিন থেকে স্থানগুলি অন্ধকারে থাকার ফলে সে জায়গায় স্ট্রিট লাইটের ব্যবস্থায় এগিয়ে এলেন তিনি। এছাড়াও পুজোর সময় বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশন ও স্বচ্ছতা অভিযান ইত্যাদি সামাজিক কার্যসূচি আয়োজিত হতে লক্ষ্য করা যায় ওয়ার্ডটিতে সম্প্রতি। কাছাড় ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে দুধের প্যাকেট বিতরণ করল ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। অসহায় মানুষদের খাদ্য দ্রব্য শুরু করে নানা রকম সামগ্রী প্রদান করেছে। এরই পরিপ্রেক্ষিতে কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে দুপুরের আহারের জন্য আমন্ত্রণ জানানো হয় খোঁজের সদস্যদের। রবিবার খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্য সদস্যরা ক্যান্সার হাসপাতালে উপস্থিত হন এবং আহার গ্রহণের আগে হাসপাতালের রোগীদের সঙ্গে মিলিত হন এবং তাদের হাতে দুধের প্যাকেট তুলে দেন। সদ্যপ্রয়াত সাংবাদিক অনুকূল দেবের স্মরণ সভা আয়োজিত কাটিগড়ায়। সদ্যপ্রয়াত সাংবাদিক অনুকূল দেবের স্মরণ সভায় বিশিষ্টজনেরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। সাংবাদিক অনুকূল দেবকে স্মরণ করল কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড। সুপ্রিয় দত্ত প্রয়াত সাংবাদিক অনুকূল দেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড। শনিবার কাটিগড়া চেতনা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত দেবকে স্মরণ করা হয়। সংস্থার উপসভাপতি তথা সাংবাদিক রফিক আহমেদ মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় মুখ্য বক্তা শ্যামসুন্দর চৌধুরী অনুকূলবাবুর জীবনাদর্শ নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক সুমন দাস, সাংবাদিক ইমাদ উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। দীর্ঘ রোগভোগের পর গত সোমবার পরপারে পাড়ি দিলেন সাপ্তাহিক পত্রিকা অনামিকা দর্পণের স্বত্বাধিকারী তথা গতি দৈনিকের বর্ষিয়ান সাংবাদিক অনুকূল দেব। একসময় নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকদের একজন ছিলেন তিনি, বলা বাহুল্য বর্তমান সংবাদ জগতের পথ প্রদর্শকই ছিলেন তিনি। তাঁর তলোয়ারের চেয়ে ধারালো কলম একসময় কাটিগড়ার সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট ছিল। 1995 ইংরাজির 1 ফেব্রুয়ারি তার হাত ধরে জন্ম নিয়েছিল অনামিকা দর্পণ নামক এক সাপ্তাহিক পত্রিকার। অর্থের বিনিময়ে নিজেকে বিলিয়ে না দেওয়াই সম্ভবত এই পত্রিকা বেশি দিন টিকে থাকতে পারেনি। 2013 সালে বন্ধ হয়ে যায় পত্রিকাটি। এই পৃথিবীতে আর যত মন্ত্র আছে, কোনো না কোনো মন্ত্রে আর কোনো না কোনো অক্ষর ব্যবহৃত হয়েছে। কোনো অক্ষর ছাড়া আর মন্ত্র হয় না। চন্দ্রবিন্দুরও প্রয়োজন পড়ে মন্ত্রের জন্য, সেটা মন্ত্র হোক কিংবা কোরআনের আয়াত হোক কিংবা আর বাইবেলের শ্লোক হোক। ঠিক ততভাবে আমন্ত্রণ অক্ষরম নাস্তি নাস্তি মূলম অনুষদম। আর যতগুলো পৃথিবীতে যতগুলো গাছ আছে, আর প্রত্যেকটা গাছের যে মূল আছে সেই মূল কোনো না কোনো ঔষধিতে ব্যবহৃত হয়, যেটা আর আমরা আমাদের যে ভারতবর্ষ, আমরা জানি যে আমাদের ভারতবর্ষ আর মুনি ঋষিদের দেশ। আমরা আর গাছকে পূজা করি, আমাদের ভারতবর্ষের লোকেরা গাছকে পূজা করে, বা আমাদের ভারতীয় উপমহাদেশ যেটা আছে সেই ভারতীয় উপমহাদেশের লোকেরা আর গাছকে পূজা করে। কারণ গাছকে আমরা সেই জন্যই পূজা করি, কারণ গাছ আমাদেরকে কিছু দেয় বলে আমরা পূজা করি। ঠিক তদ্রূপভাবে আর পৃথিবীতে আর প্রত্যেক মানুষের মধ্যে আর কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের জন্য উনি আর সেরা থাকেন, কিন্তু আর যুযোগের সূত্র দুর্লভ। আর যুযোগের জন্য আর অনেকে অনেক কিছু করতে পারে না। আজকে প্রয়াত অনুকূল দেব মহাশয় এমন কিছু করেছেন বলে আজ ওনাকে আমরা আর এখানে স্মরণ করছি, বা ওনার পরিবারের লোকদেরকে আমরা ডাকছি, বা লোকদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা দেখেছি যে অনেকের পৃথিবীতে অনেক মানুষ আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। খুলিছড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে ব্যর্থ নগাঁও থেকে আসা বোমা স্কোয়াড, সোমবার আসবে অন্য টিম। ধলাই রাজনগরে ঘরে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষণ, অভিযুক্তদের ভয়ে বাড়ি ছাড়া নির্যাতিতা। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নয়া কমিটি গঠন। উন্নয়ন
উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পাইকান জিপি খুব এলাকাবাসীদের। ছট পূজার ঘাট নির্মাণে অর্থ আত্মসাত, অভিযোগের তীর ঘুঙ্গুর জিপির এপি সদস্যের বিরুদ্ধে। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।